বন্ধুরা দেখুন আপনাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্য থেকে দেখুন আবারও টেট 1 এবং টেট 2 তে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কি কি যোগ্যতা প্রয়োজন তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলেছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। ফার্স্টে দেখুন সেখানে বলা হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা TRBT থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সঙ্গে দেখুন এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 5/11/2022, মানে আজকের দিনে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। নভেম্বর মাসের 5 তারিখ এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, তার সঙ্গে রেফারেন্স নাম্বারটি তুলে ধরা হয়েছে। তাহলে বন্ধুরা নোটিশটি সম্পূর্ণ ডিটেলসে বলেছি, তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, প্লিজ যারা ইচ্ছুক রয়েছেন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে সেখানে আপনাদের বুঝতে প্রবলেম হবে এবং সেখানে অ্যাপ্লিকেশন করতেও প্রবলেম হবে। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022, তাহলে দেখুন সেখানে 2022 জন্য সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। ডিটেলস বলা হয়েছে প্রথমে দেখুন সেখানে TRBT কন্ট্রাক্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তারপর তো দেখুন সেখানে টু পেপার বলা হয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এর জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের দেখুন সেখানে ক্লাস বলা হয়েছে, আপনাদের ক্লাসটি করাতে হবে 1 থেকে 5 পর্যন্ত সেখানে ক্লাসটি করাতে হবে। এবং পেপার 2 এর জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে বলা হয়েছে দেখুন 6 to 8 এর জন্য আপনাদের সেখানে টিচার্স নিয়োগ করা হচ্ছে। তাহলে পেপার 1 এর জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনারা শুধুমাত্র 12 পাশে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং পেপার 2 এর জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, এবং সেখানে মেল ফিমেল উভয়ে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে দেখুন সেখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে বন্ধুরা দেখুন 14/11/2022 থেকে সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে, এবং লাস্টটি দেখুন সেখানে 22/11/2022 বন্ধুরা সেখানে লাস্ট ডেট। তার সঙ্গে দেখুন সেখানে পেমেন্ট ডেটও উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সেখানে আপনাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোডের ডেটও সেখানে মেনশন করা রয়েছে। 15/12/2022 থেকে সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডটি, এবং লাস্টটি দেখুন 20/12/2022 অবধি সেখানে ডাউনলোড করতে পারবেন। তার সঙ্গে দেখুন সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা আবেদন করবেন আপনাদের ডেট অফ টেস্ট, তাহলে আপনাদের যে এক্সামের টেস্ট সেন্টার দেখুন সেখানে বলা হয়েছে, দেখুন পেপার 2 এর জন্য প্রথমে আপনারা যে ডেটের মধ্যে 29/12/2022 সেই এক্সামটি হবে পেপার 2 এর জন্য, এবং পেপার 1 এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন 30/12/2022 আপনাদের সেই এক্সামটি হবে। তার সঙ্গে বন্ধুরা ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে বলা হয়েছে দেখুন পয়েন্টগুলো অবশ্যই সম্পূর্ণ ডিটেলস আপনারা চেক আউট করবেন, এই PDFটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে চেক আউট করবেন আপনারা যারা ইচ্ছুক রয়েছেন যারা আবেদন করবেন, অবশ্যই সেটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা ডাউনলোড করে চেক করতেই হবে। দেখুন সেখানে বলা হয়েছে প্রথমে নাম্বার 1 এর মধ্যে ত্রিপুরা যারা পারমানেন্ট রয়েছেন বন্ধুরা তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 2 নম্বর পয়েন্টটির মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে যারাই আপনারা অনলাইনে আবেদন করবেন পরবর্তী সময় আপনাদের যখন এই ডেটটির মধ্যে যারাই ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার টেস্ট সেন্টার টাইম ডিউরেশন এবং সম্পূর্ণ কিছু বন্ধুরা অ্যাডমিট কার্ডটির মধ্যে জানিয়ে দেওয়া হবে, কোথায় সেই আপনার এক্সাম হবে এবং টাইম ডেট সম্পূর্ণ কিছু অ্যাডমিট কার্ডটির মধ্যে দিয়ে দেওয়া হবে। নাম্বার 3 এর মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে সিলেবাস ইজ অ্যাভেলেবল উইথ দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ TRBT, তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে সিলেবাসের সম্বন্ধে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে সেখানে অ্যাভেলেবল রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন। দেখুন সেখানে এই যে ওয়েবসাইটটি বলা হচ্ছে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ভিজিট করে সেখানে চেক আউট করে নিতে পারবেন, অথবা যদি আপনার কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যোগাযোগ করবেন, আমরা আপনাদের হেল্প করে দিয়ে দেবো। এবং বন্ধুরা দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রি এবং কী কী সম্পূর্ণ বিষয় বন্ধুদের নোটিফিকেশনটি এখনো অবধি সেটা আপলোড করা হয়নি, কিছুদিনের মধ্যে ডিটেলস নোটিফিকেশনটি চলে আসবে। তাহলে দেখুন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেট সেখানে সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি, তাও যদি আপনার কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং বন্ধুরা দেখুন সেখানে পুনরায় বলেছি যারা পেপার 1 এর জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাদের যোগ্যতা প্রয়োজন 12 পাস, এবং পেপার 2 এর জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে যারা করে রেখেছেন মেল ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে সেখানে স্যালারি এবং সম্পূর্ণ বিষয়টি উল্লেখ করে দিয়ে দেওয়া নেই বন্ধুরা, পরবর্তী সময় ডিটেলস নোটিফিকেশনটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে, এই নোটিফিকেশনটি খুবই শর্ট নোটিফিকেশন। তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করেছি ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি, আপনারা যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।